নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আপনাদের সঙ্গে একদিকে যখন উমা কৈলাসে পাড়ি দিয়েছেন, ঠিক সেই সময় বাঙালির মনে বিষাদের সুর। আর ঠিক এই সময়ই হুগলি জেলার ঐতিহাসিক ছোট শহর বাঁশবেড়িয়াতে কার্তিক পুজোর ঢাকে কাঠি পড়ল। কার্তিক পুজো মানেই হুগলি জেলার বাঁশবেড়িয়া সাহাগঞ্জের পুজোর সুনাম রয়েছে বহু বছর ধরেই। কার্তিক মাসের সংক্রান্তির দিন এই পুজো শুরু হয়। 3 দিন ঠাকুর থাকার পর 4 দিনের দিন সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত শোভাযাত্রা সহকারে নিরঞ্জন চলে। তবে এবছর বিসর্জন হবে কি না তা পুজো কমিটির সঙ্গে আলোচনা হয়নি প্রশাসনে। খুব তাড়াতাড়ি পুজো কমিটিগুলিদের আলোচনা হবে বলে জানা গিয়েছে। কলকাতার দুর্গাপুজো, নদিয়ার চাকদহের লক্ষ্মী পুজো, বারাসাত নৈহাটির পান্ডুয়ার কালী পুজো কিংবা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতোই বাঁশবেড়িয়াতে কার্তিক পুজো বিখ্যাত। তবে এখানে দশমীর দিন থেকে কাঠামো পুজো দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়। এখানে শুধু কার্তিক পুজোই হয় না, বিভিন্ন দেবদেবীর আরাধনাও করা হয়। তেমন কার্তিককে বহু রূপের পাশাপাশি গণেশ, নটরাজ, মহাদেব, নারায়ণ, হনুমান, রাধাকৃষ্ণ, তারামা সহ বিভিন্ন দেবদেবীর পুজো করা হয় এখানে। তবে এখানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ মেনেই সব পুজো হবে। ঢাক, কাশি, শঙ্খ ও উলুধ্বনি এবং পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে হয়ে গেল পুজো পাঠ। পুজোতে উপস্থিত ছিলেন এই পুজো কমিটির অন্যতম সদস্য সত্যরঞ্জন শীল সহ পুজো কমিটির অন্যান্যরা। তাদের এই পুজো 62 বছরে পদার্পণ করতে চলেছে। এবার তাদের থিম ঢাকের অনুকরণে মণ্ডপ তৈরি। এখানে প্রায় ছোট বড় মিলিয়ে 200টি পুজো হয়। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা। মেনপল্লী নটরাজ পুজোর আজকে আমাদের খুঁটি পুজো আজ উদ্বোধন হলো। এই খুঁটি পুজোতে আমরা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এই যে পুজোটা আমরা করব নটরাজ পুজো, আমরা ডিস্টেন্স মেনটেন করেই করব। স্যানিটাইজার আর মাস্ক আমরা ফ্রিতে, যতজন ঠাকুর দেখতে আসবে তাদেরকে ফ্রিতে আমরা দেব। আর আমরা এই আমাদের মেনপল্লীর যত সদস্য আছে, দাদা বলো, ভাই বলো, দিদি বলো, সবাইকে নিয়ে আমরা খুব আনন্দ করে ডিস্টেন্স মেনটেন করে মানুষ যাতে সবাই সুযোগ সুবিধা পায় সেইভাবে আমরা এই পুজোটা।